টাকা নেই তাহলে বেলুন ফাটালে কেন তুমি? আরে বেলুন ফাটাইনি আমি। তোমার বেলুন যদি আমি ফাটিয়ে দিই এখন? দেখুন সিগারেট করবো না, সবাই দেখছে। আমি ধরতে দিলাম আর তুমি ফাটিয়ে দিলে আর বলছো ফাটা। আবার এবারে গরম, আমি গরম দিচ্ছি, এবারে মেরে দেবো, গায়ে দিচ্ছি, তুমি মেরে দেবো এবার। বলছি আমার শুটা খুলে গেছে, একটু ধরবেন বেলুনটা। ওই দেখো বেলুন তোমার ইসে, এই যে তোমার বয়ফ্রেন্ড তোমার বেলুন ফাটিয়ে দেবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আর একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ভাই বেলুন প্র্যাঙ্ক করব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ বেলুন অলরেডি নিয়েছি। তো এখান দিয়ে যে আসবে তার সাথেই বেলুন প্র্যাঙ্ক করতে হবো, আর কি হচ্ছে জাস্ট দেখতে থাকো, বলবো না, ঠিক আছে? চলো। আর আমার পায়ের শু লেজ মানে শু খুলে গেছে, ঠিক আছে? এক্সকিউজ মি, বলছি আমার শুটা খুলে গেছে, একটু ধরবেন বেলুনটা। এই ফাটিয়ে দিলেন কেন বেলুনটা? আমি ফাটাইনি। কি এরকম কি বেলুন, কি করলেন এই বেলুনগুলো? আমি ধরতে দেবো বললাম আর ফাটিয়ে দিলেন। আমি তাহলে কে ফাটালো? আমি কোথায় ফাটালাম? আমি বললাম বেলুনটা দাও, আমার লেজটা খুলে গেছে, লেজটা বাদই। আর বেলুন আমি গার্লফ্রেন্ডের জন্য বেলুনটা নিয়ে এসেছিলাম দেবো বলে। বেলুন গার্লফ্রেন্ডের বার্থডে আজকে, তো আমি কেক আনতে পারিনি, আমি বেলুন নিয়ে এসেছিলাম। এখন আমি কি কি দেবো গার্লফ্রেন্ডকে? আমি ফাটাইনি। তাহলে কে ফাটালো? আমি আমি কোথায় ফাটালো? তাহলে কে ফাটালো বেলুনটা? আমি জানি না, আমার আমার বেলুন দাও, আমি জানি না, যেখান থেকে হোক আমার বেলুন দাও। যেভাবে বেলুন দেয় সেভাবে বেলুন, যেভাবে বেলুন দেয় সেভাবে বেলুন দাও দাও, আমি জানি না। আমার বেলুন দিয়ে যাও, আমি তুমি বুঝতে পারছো না, আমি একটাই নিয়ে এসেছিলাম গার্লফ্রেন্ডকে দেবো বলে, আর আমি কেন যে দিতে এলাম তোমাকে বেলুনটা? আমি জানি না, প্লিজ দেখো আমার জামা খুব প্রবলেম হবে, তুমি বেলুন দিয়ে যাও আমাকে একটা। একটাই বেলুন ছিল, আমি গার্লফ্রেন্ডের জন্য বেলুন নিয়ে এসেছি, তুমি কি দেয় বার্থডেতে? তোমাদের মতন বয়ফ্রেন্ডের মতন অত দামি কিছু আমি দিতে পারি না, তাই আমি বেলুনই দিই। তাও লাল বেলুন নিয়ে এসেছিলাম একটা, এই অরেঞ্জ, সরি। আমি তোমাকে দেখে কেমন যেন কালারও ভুলে যাচ্ছি। কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না, চলো না একটা বেলুন কিনে দেবে, চলো না। বেলুন আপাতত ওই দিকে পাওয়া যাবে, তাহলে কোন দিকে বেলুন পাওয়া যাবে? আমি কি জানি, তাহলে এই দিকে পাওয়া যাবে না বলছো, তাহলে কোন দিকে পাওয়া যাবে? তাহলে তুমি টাকা দিয়ে যাও, আমি বেলুন কিনে নেবো। হ্যাঁ বেলুন, এই 10 টাকা নিয়েছিল একটা বেলুন। ওই দেখো বেলুন তোমার ইসে, এই যে হাতে। হ্যাঁ নিজের বেলুন নিজে কেউ ফাটায়, তোমার বেলুন তুমি ফাটাও নিজে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে মিষ্টি করে বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে, আমি জানি, বুঝেছি। ঠিক আছে যাও, কি করা যাবে, আমার গার্লফ্রেন্ডটাকে কি দেবো? ঠিক আছে যাও, আর কি করা যাবে, আর বেলুন ফাটাবে না কারোর কিন্তু কোনোদিন। তোমার বেলুন ফাটাবে মানে বার্থডেতে যেগুলো ফুলাবে সেগুলো ফাটাবে, লোকেরটা ফাটাবে। সো হ্যালো, অনেক ক্যাশ প্রাইজ, দ্রুত গতিবেগে হেঁটে আসছে, ঠিক আছে? চলো এর সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। এক্সকিউজ মি দিদি, বলছি আমার লেজটা বেঁধে গেছে, একটু বেঁধে দেবে? আর নাহলে এক কাজ করো, তুমি বেলুনটা ধরো, আমি বেঁধে নিচ্ছি। কি করলে এটা তুমি? আমি বাজছি আর বেলুনটা ধরতে দিলাম ফাটিয়ে, মানে বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে, বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে। আরে আমি
হাতই দিইনি বেলুনে। তাহলে কি হাত দিল বেলুনে? কি হয়ে ফেটে গেছে বেলুনটা? কি হয়ে ফেটে আমি জানি না। মানে বেলুন এমনি ফেটে যায়? হতে পারে কি হয়ে ফেটে গেছে, আমি হাত দিইনি, সরি। ঠিক কি বলছো তুমি, বেলুন ফাটি দিয়ে তুমি চলে যাচ্ছ? দেখুন আমি সরি, আমি জানি না, আমার বেলুন দিয়ে যেতে হবে। তুমি যে করো আমাকে বেলুন দিয়ে যাও, তুমি জানি না বেলুন থেকে পাবো। তুমি যেখান থেকে পারো আমাকে বেলুন দিয়ে যাও। তো বেলুন না দিয়ে যেতে পারবো না আমি, জানো আমি গার্লফ্রেন্ড কে দেবো বলে আমি বেলুনটা নিয়ে এসেছিলাম। হাত না দিলে বেলুন ফেটে যায় এমনি। বেলুন হাত দিতে গেলাম তখনই বেলুনটা ফেটে গেল। তো আমি বেলুন হাত দিতে আবার ফেটে যাবে? আরে বেলুন টাচ হয়নি। টাচ না হলে বেলুন ফেটে যায়? বেলুন সরি, কিছু মনে করো না, কিছু মনে করো না, বেলুন ফাটি দিয়ে তুমি না না আমার বেলুন টাকা দিয়ে যাও, আমি জানি না। তুমি আমাদের টাকা নেই। টাকা নেই তাহলে বেলুন ফাটালে কেন তুমি? আরে বেলুন ফাটাইনি আমি। তোমার বেলুন যদি আমি ফাটিয়ে দিই এখন? তোমার বেলুন যদি আমি ফাটিয়ে দিই এখন? নেই বেলুন সিনক্রেট করো না, সবাই দেখছে। তোমার বেলুন যদি আমি ফাটিয়ে দিই এখন? আরে আজ তো আমি আপনার বেলুনে হাতই দেইনি। আমি যদি এখন তোমার বেলুন ফাটাই তুমি কি, তুমি কি রেগে যাবে না? মানে কি বলতে চাইছো? মানে আরে কেনা কেয়া চাহতে হো? মনে করো তোমার যদি এরকম একটা বেলুন থাকতো আমি যদি ফাটিয়ে দিতাম তুমি কি রাগ করতে? না অবশ্যই রাগ করতাম, কিন্তু ফাটাইনি তো বলছি আপনাকে। কিছু বলার নেই, ঠিক আছে যান, এরকম বেলুন ফাটাবেন না কারোর। বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে, আমি যা বেলুনে হাত নিজের বেলুন ফাটাবে, আর ও লোকের বেলুন এরকম ফাটাবে না। কি বলতে চাইছেন, নিজের বেলুন ফাটাবে? মানে এরকম লোকের বেলুন ফাটালে খারাপ লাগে না বলো? আরে আপনি নিজের তা হলে আলাদা ব্যাপার, তুমি তোমার বেলুন ফাটাও আমি বলতে যেতাম না। বেলুনে আমি হাত দেইনি তো। এরকম বলে ফাটিয়ে দিয়ে বলছো হাত দেইনি। ফাইনালি একটা তালার সাথে প্র্যাঙ্ক করা যায়, কি রিয়াকশন দেয় সো সেটাই দেখবো। দাদা বলছি একটু ওই লেস্টারে বেঁধে দাও, আর না বেলুনটা ধরো আমি বেঁধে নিচ্ছি। বেলুনটা ফাটিয়ে দিলে কেন? কি বলছিস, আমি ফাটালাম কোথায়? ও নো, আমি কখন ফাটালাম? তো আমি ফাটালাম বেলুনটা, আমি ফাটালাম, আমি ধরতে দিলাম। বলছিস তুই আমার ধরতে দিলি, ফেটে গেল, আমি ফেটেছি। আমি বললাম শুটা একটু বেঁধে দাও, বললাম দাদা বুটে হাত দেবে ওর থেকে বেলুনটা ধরতে দিয়ে আমি ওটা বেঁধে দিতাম। বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে, বেলুনটা ফাটে। আমি কখন ফাটালাম? আমি ফাটেছি, সাদা বেলুন দেখলে আর ফাটিয়ে দিলে তুমি। আবার মিথ্যা কথা বলছিস কিন্তু। কে ফাটালো বেলুনটা? আবার কথা বলে, আমি ফাটালাম বেলুনটা, নিজের বেলুন নিজে ফাটা ফাটিয়ে দেবো আমি। আমি ফাটিয়েছি, প্রমাণ আছে কোনো? বেলুন ফাটিয়ে আবার গায়ে দিতে আসে সব, আমি ফাটিয়েছি। তা কে ফাটালো? আবার এবারে মেরে দেবো কিন্তু। এই তুমি বেলুন ফাটিয়ে আবার বলছো, কে ফাটালো বেলুন? তুমি দিলে কেন আমার কাছে? ফাটিয়েছি তুমি ধরতে পারো, তুমি তুমি বলতে ধরবো না। ও নো, বলছি আমি ফাটাইনি, তা আমি ফাটিয়ে দিলাম। আবার কথা বলে, কি কি রে, নিজের বেলুন নিজেকে ফাটাই? আমি ফাটিয়েছি। তা তুমি দিতে গেলে আমার, তুমি ফাটিয়ে দিলে, দিতে গেলে ফেটে গেল, আমি কি করবো? বেলুন ফেলুন মানে বেলুন দেখলেই ফাটাতে ইচ্ছা করে, তাই না বলে বলছো যে বেলুন ফাটা? আবার বলে আমি ফাটিয়েছি। তো কে ফাটালো বেলুন? আবার গায়ে হাত দিতে আসছো বেলুন ফাটিয়ে? আর একটা কথা বলে দেখো তুমি, কি কি রে, তুমি কি বেলুন কিনে বেলুন ফাটাবে, লোকের বেলুন ফাটাতে আসছো কেন? ই কি ফটাস করে বেলুনটা ফাটিয়ে দিল? আবার কথা বলে বলছো আমার এগিয়ে আসছে কিসের জন্য? তুই কে, আমি ফাটালাম নিজের বেলুন, কেমন নিজে ফাটাবে তুমি? ফাটিয়ে আবার আমাকে আমার উপর থ্রেট নিচ্ছ? আবার আমি এক ভালোভাবে গায়ে হাত দেবো না, গায়ে হাত দেবো না, ঠিক আছে? বলছি আমি ফাটাইনি। তুই ভালোভাবে বলো, খারাপভাবে বলো, গায়ে হাত দিচ্ছ না তুমি? ভালোভাবে বলছি আমি ফাটাইনি। তা কে ফাটালো, কে ফাটাইছে আমি জানি। তুমি গিয়ে বাড়ি গিয়ে বেলুন কিনে ফাটাও, আর ওই বার্থডেতে ফুলিয়ে ফাটাবে। আবার ফালতু কথা বলছিস কিন্তু। আমি গার্লফ্রেন্ডকে দেবো বলে বেলুনটা নিয়ে আসলাম, ফাটিয়ে দিলে বেলুন, বেলুন দেখলেই শুধু ফাটাতে ইচ্ছা করে, আমি কি করবো? তাহলে আমি গার্লফ্রেন্ডকে কি বেলুন দেবো? গার্লফ্রেন্ডকে বেলুন দিতে হবে না। তা কি দেবো? দেওয়ার জন্য অনেক কিছু আছে, দেওয়ার জন্য অনেক কিছু আছে। তোমার মতন না যে অন্য কিছু দেবো, অন্যরকম মাইন্ডের কথা বলছো। ফালতু ফালতু কোথা থেকে আসে সব? তুমি কোথার থেকে আসো? বেলুন ফাটিয়ে দিলে আবার বলছো কোথার থেকে আসে? যা যেখানে যাচ্ছি যা, তুমিও যাও, আর কারো বেলুন দেখলে ফাটাবে না, ঠিক আছে? দিদি বলছি এই একটু বেলুনটা ধরো না, আমার লেস শুটা খুলে গেছে একটু। ও নো, এটা কি করলে? কি করলে মানে? করলে তো তুমি, বেলুনটা ফাটিয়ে দিলে কেন? আপনি ফাটালেন। এবার আমি কি করব? আমার গার্লফ্রেন্ডের জন্য আমি ওয়েট করছি, ওর আজকে বার্থডে, আমি বেলুন দেবো ওকে। একটা বেলুন নিয়ে এসেছি, একটা বেলুন নিয়ে এসেছি, তাও আমি সে বাবার পকেট মেরে 10 টাকা গিফটে বয়ফ্রেন্ড। আরে তুমি বেলুন ফাটালে কেন? আমি ফাটাইনি, আপনি ফাটিয়েছেন। আমার বেলুন আমি ফাটিয়ে দেবো, তোমার বেলুন তুমি ফাটাবে? তোমার বেলুন তুমি ফাটিয়ে দেবে? আপনার বেলুন আপনি ফাটিয়েছেন। এটা আমার আমার বেলুন না, আমি গার্লফ্রেন্ডের জন্য নিয়ে এসেছিলাম বেলুনটা। মিথ্যে কথা বলবে না, আপনি ফাটাই আর কি মারবেন না, বেলুনটা ধরতে বলেছেন আপনি নিজেই ফাটিয়েছেন। আরে আমি ফাটাতে ফাটাতে যাবো কেন, নিজের বেলুন তো, তোমার বেলুন তুমি ফাটাবে বলো? একটা বেলুন নিয়ে কে যায় গার্লফ্রেন্ডের কাছে দাদা? আমি যাই, আমি জানি অনেকে অনেক বড় অনেক বেলুন নিয়ে যায়, আমি একটাই বেলুন পেয়েছি তাই একটা নিয়ে যাচ্ছিলাম। তো আরেকটা দোকান থেকে কিনে নেবে? টাকা নেই তাহলে টাকা দাও না, 100 টাকা আছে?
নিজের গার্লফ্রেন্ডের জন্য তুমি 10 টাকা নিয়ে বেরিয়েছো বেলুন কিনতে? তাও নিজের টাকা না, বাবার টাকা নিয়ে বেরিয়েছিলাম। ওরকম গার্লফ্রেন্ড থাকবেও না এমনিতে। ওরকম গার্লফ্রেন্ড থাকবেও না এমনিতে। গজব বেজ্জতি হে। গার্লফ্রেন্ড থাকতেও যাচ্ছে না গো, ভাবছি নতুন একটা বানাবো। থাকবেও না। হ্যাঁ? জুতো কি করে বাদে তাও জানি না, উল্টে বেলুনটাও ফাটিয়ে দিল। হ্যাঁ আমার বেলুন আমি ফাটাবো, মানে আমার গার্লফ্রেন্ডের বেলুন আমি ফাটাবো। তোমার বয়ফ্রেন্ড তোমার বেলুন ফাটিয়ে দেবে? তোমার বয়ফ্রেন্ড তোমার বেলুন ফাটিয়ে দেবে? সমজ রে, সমজ রে। ইস, কি যে কেন ওই বা তোমাকে ধরতে দিতে গেলাম, তুমি কেন সবার বেলুন ফাটিয়ে দাও? না কি আমি ধরতে দিলাম, আর এরকম বেলুন ফাটাবে না কিন্তু। তুমি বেঁধে দাও না, বেঁধে দাও তাহলে সবাই বলতে পারে, বাঁধতে আর কেউ পারে না। ঠিক আছে আসছি। সো গাইস, কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ জানিও। মেয়েদের সাথে প্র্যাঙ্ক করা ভাই নর্মাল, সেরকম কোনো প্রবলেম হয় না। কোনো মেয়ে তো হাসলো দেখলেই তো কী করলো, কিন্তু ভাই কোনো ছেলের সাথে প্র্যাঙ্ক করা সত্যি ক্রিটিক্যাল, ঠিক আছে? আরেকটু হলে আমাকে মেরেই দিচ্ছিলো। তো কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর কার রিয়াকশানটা সবচেয়ে বেশি ছিল, মানে মেয়েদের না ছেলেদের, সেটাও বলতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।